প্রথমে আমাদের মোবাইল থেকে আমাদের একটি মোবাইলের ব্রাউজার সিলেক্ট করে নেব। সেখানে আমরা লিখব 192.168.0.1, এই আইপিটা আমরা লিখব। লেখার পরে আমরা সার্চ দিব, দেওয়ার পরে আমরা সোজা আমাদের রাউটারের ভেতর ঢুকে যাব। সেখানে ঢোকার পরে আমরা ক্লিক করব সিস্টেম টুল, সেখান থেকে আমরা চলে যাব পাসওয়ার্ড। পাসওয়ার্ড নামে অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ওল্ড ইউজার নেম সেটি আমরা লিখব, কারণ ওল্ড ইউজার নেম থাকে আমাদের অ্যাডমিন। দিয়ে ওল্ড নেম এবার দ্বিতীয় নম্বরে লিখব আমাদের ওল্ড ইউজার নেম অ্যাডমিন। লেখার পরে আমরা এখানে যে নতুন ইউজার নেমটি দিব সেটা আমরা লিখব, আমি দিচ্ছি টিপি লিঙ্ক। আবার লিখব টিপি লিঙ্ক। কনফার্ম পাসওয়ার্ডটা দিব টিপি লিঙ্ক। তারপরে আমরা সেভ করে দিব। সেভ করার পরে আমরা আমাদের যে পুরনো ইউজার নেমটি আছে সেটাতে লগ ইন করার চেষ্টা করব। এখন কিন্তু লগ ইন হচ্ছে না। এবার আমরা যে পূর্বে যে পাসওয়ার্ডটা দিয়েছি টিপি লিঙ্ক সেটি আমরা লিখব। দিয়ে এবার দেখবো যে সেখানে আমরা সরাসরি রাউটারের ভিতরে প্রবেশ করে ফেলেছি। জাস্ট এইটুকু কাজ করতে হবে, আর কোনো কাজ করা লাগবে না। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন।